তোমার ঘৃণা অবজ্ঞা আর অপমান নেই। আমি চিরদিনের মতো চলে যাচ্ছি শত আঘাতের শত চিহ্ন আমি বুকে আগলে রেখে আমার মনে কোথায় সাজিয়ে রাখবো তোমার অমূল্য স্মৃতি আর আঘাতের শত চিহ্ন বুকে আগলে রেখে আমি আজীবন শুধু একটা কথাই বলবো দুটা তোমাকেই ভালোবাসি তোমাকেই ভালোবাসি আর সেই জন্য তো আমি বলি বাবু তাই না
এসে তো এখন 2 টাকা কিলো চাল পাওয়া যায়, এতে দেখেন 2 টাকা কিলো চাল পাওয়া যায়, আর আরেকদিকে সবজি আর জ্বালানির বাজারে আগুন, তা মানুষ কি শুধু চাল টিপিয়ে পেট ভরবে? চাল টিপিয়ে ঠিক বলেছে, বড়রা একদম ঠিক বলেছে। তার চেয়ে বরং তেলে ভাজার দোকান করা, তেলে ভাজা।
যাচ্ছি, ওকে বলেছি রোজ রাতে যেমন চোরা চুটুরি ধরে শীতে, আজ ওই চোরা চুটুরির ঘরে গেলেই শো না। সবাই যে যাই বলি না কেন, তুমি যদি তোমার নিজের ভালো চাও
আমি যে তখন থেকে ওই ঘরে গিয়ে তোমার জন্য দুধ নিয়ে অপেক্ষা করে বসে আছি, সে খেয়াল আছে? এই নাও নাও নাও, এখন এই দুধটা খেয়ে নাও। আমার খুব ভালো লাগে।
কিছু মনে করো না, এত সুন্দর চেহারা।
আরে একটু মডার্ন ড্রেস নিস। ও মা ও মা ওসব আমার আমার জন্য আমার কি দরকার ছিল দাদা? কি জানো কোথায় কি বলে গেল অনেক মানুষ যেমন অনেক মানুষ যেমন ওই অ্যাকোরিয়ামে রঙিন মাছগুলো খেলা দেখতে বেশ ভালো লাগে। আমি আমার আমারও ভালো লাগে এই সুন্দর আমার বলতে আমার আর তাই জন্যই তো আমরা
শুনেছি এবার সামনে ভাই ফোটা আমি তোমাকে ফোটা দেব। তার কোন হাতে ফোটা দেবে বৌমা? একটু আগে যে হাতটা তোমার ওই দাদা মার্কা প্রেমিকের গলায় গলা জড়িয়ে ধরে বলছিলে মাই সুইট ডার্লিং, আমি শুধু তোমারই আর পারিবারিক অশান্তি বাদিয়ে মন সকল সবকিছু
তুমি আমার কাছ থেকে যে 1,00,000 টাকা ধার নিয়েছিলে এটা 7 দিনের তাছাড়া 7 দিনের মধ্যে তোমাকে পরিশোধ করতে হবে বলি মশাই কিন্তু এই 7 দিনের মধ্যে এই 7 দিনের মধ্যে এত টাকা আমি কোথায় পাবো বকু তাই তো আমি বলছি তুমি সকাল থেকে শুধু আমার কষ্ট।
আন্ডা দিকি না এই হারামদের যে জঙ্গলে সব বাচ্চা পশু পাচ্ছিল বাচ্চা পশু এই সর্বনাশ এই রে সর্বনাশ এই দিচ্ছে দুটো বার কোথা থেকে এলো দেখে যদি আমার ছেলে খালে আমার দেখে যদি চিনে ফেলে এই কুলমজানি এই কুলমজানি আট কুড়ি আট কুড়ি বেটি এখানে লুকিয়ে দিকে এই এখানে লুকিয়ে লুকিয়ে তোর বাচ্চা পশু করা হচ্ছে বুঝি নিশ্চয় লুকিয়ে লুকিয়ে তোর পছন্দ নিশ্চয় নিশ্চয় তুই লুকিয়ে লুকিয়ে পছিটা করিস তোর ভাতার কামি বলে দেবো বল হারাম দাদি আপনার নাম না তোর ভাতার নাম পাব আমি কত আমি কত হই না বলো পি হই বল হেকানি এর কোটা ভাতা না জন্ম নিয়ে আমি হবে ও নি হবে তোর বি হই নি ভাইয়ের মধ্যে ফাটা Thank you.
আজ তাই তো আজ
দেখি তোর পেটের কাপড়ে কি লুকিয়ে রেখেছিস, দেখো দেখো বলছি। আমি আপনার পায়ে ধরে ব্যস্ত আছি। তুমি কি কোনো গর্ভবতী মহিলাকে আশেপাশে ঘুরতে দেখেছো? চারিদিকে ঘিরে ফেলেছে, হায় ভগবান, আমার দোষ সব নিয়ে রাজাকে কে ঠাকুর কে ঠাকুর আমার রাজাকে আমার রাজা
সংসারের মঙ্গল কামনায় তুমি রোজ রোজ দেবতার আরাধনা করছো। আর বৌমাকিনা ব্যাধি জানে ফ্যামটানছে, এই সংসারটাকে রসা দলে পাঠানোর চেষ্টা করছে। সম্পর্ক
খরচ করে 5000 টাকা খরচ করে ওকে বিউটি পার্লার ওকে বিউটি পার্লারে সাজানো আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? তোমার এই পুরো বাপ মা আর তোমার এই বেকার ভাই নিয়ে তুমি বসে বসে খাওয়াতে পারো গাড়ি গাড়ি টাকা আর গাড়ি গাড়ি টাকা খরচ করতে পারো আর বউর বেলাতে যত গাড়ি জানো টাকা দেবে কি টাকা দেবে কি না তোমার মা? না অসম্ভব, আমি দেব না। দেবে আমি বলছি বৌদিকে তুমি টাকা দেবে। Yeah.
খুব সাবধানে থেকো, খুব সাবধানে থেকো, খুব
সংসার